Hi friends, welcome back to my channel. This is Trisha Roy channel, and for today's video I am share random thing drawing. So it actually ekta cassette, so cassette e ami drawing korbo. To ami prothome ekta cassette niye nichi. Okay, so ebar ami ete white color dicchi. Ami white color diye tomader dekhachi. To guys ami ekhane white color di dicchi, to ebar ami ekhane pink color debo. তো পিঙ্ক কালারের জন্য হোয়াইট আর রেডটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি আমার একটুখানি রেড কালারের দরকার আমি এই পিঙ্ক কালারটা দিয়ে তোমাদের সাথে কথা বলছি তো গাইস আমি এখানে পিঙ্ক কালার করে নিয়েছি তো এবার আমি এখানে একটা রেড না হোয়াইট কালারের কোট দেবো তো এখানে পেন্সিলটা নিচ্ছি তো আমি এখানে পেন্সিলটা নিয়ে নিয়েছি তবে এইভাবে করব এখানে বেসিক্যালি সেই পিঙ্ক কালার হয় না ওটা বানাচ্ছি পিঙ্ক কালার যে স্ট্রবেরি ফেভারিট থাকে ডোনাট ডোনাটের মতোই হবে না বানাচ্ছি আমি এখানে গোটাটাই করছি গোটাটাতেই আমি ইয়ের কোট দিয়ে দিলাম মানে পেন্সিলটা দিয়ে এঁকে নিলাম তো এবার আমি হোয়াইটটা দিতে থাকবো তো একটু শুকিয়ে যাক তারপরে আমি ফিরে আসছি এটাকে শুকিয়ে নেওয়ার পর তো গাইস এটা শুকিয়ে যাওয়ার পর আমি এতে হোয়াইট কালারের কোট দিয়ে দিচ্ছি কভার করে দেবো যেন ক্যান্ডি টাইপের একটা জিনিস বানাচ্ছি প্রথমে বললাম ডোনাট কত কি না বলে দিলাম কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্যান্ডি টাইপেরই হচ্ছে তো আমি এখানে হোয়াইট কোটটা করে নিচ্ছি এইভাবে যেন বেশি টাচ না করে হালকা হাতে দিতে হবে কারণ এটাতে পিঙ্ক কালারের ইয়াটা আছে তাহলে মিশে যেতে পারি দ্যাটস ওয়াই আই এম টেলিং যে অনেকটাই হালকা করে দিতে হবে নাহলে মিশে যেতে ভয় আছে তো একটি পাচ্ছ তো আমি এখানে পুরো কোটটা করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে জিনিসটা কেমন আসছে ওকে তো ফাইনালি আমি এখানে কোটটা করে নিয়েছি তো এবার আমি ভাবছি কি লাল কালারটা নেব লাল কালারটা নিয়ে নিচ্ছি একটু অবভিয়াসলি লাল কালারটা নেব একটু হালকা হাতেই ডান তবে লাল কালারটা নিয়ে আমি এইভাবে করে দিচ্ছি ওকে আমি এইভাবে করতে থাকছি তোমাদের দেখাচ্ছি করে তো আমি এখানে হোয়াইট কালার আর রেড কালার দুটো মিশিয়ে দেবো তো গাইস এটা দেখতে পাচ্ছ ঠিক করে হয়ে গেছে তো আমার একটা জিনিস তো এবার আমার এটা হয়ে গেছে তো আমি এবার একটু লাল কালার নিচ্ছি এই লাল কালারটা নিয়ে আমি এখানে কোট করছি ওকে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি ভাবছি এখানে একটু লাল কালারটা দিতে লাল কালার দিয়ে দিতে পারো তোমরা এইভাবে অনেক কিছু জিনিস বানাতে পারো র্যান্ডমে যেটা মজা লাগবে করতে আমার তো খুব মজা লাগছিল করতে অবভিয়াসলি আমি এখানে পাতলাটা নিচ্ছি পাতলাটা কাজ করছে না মানে জিরোটা কাজ করছে না তো আমি এখানে একটু টু কালার টুটা নিচ্ছি এবার ঠিক আছে তো গাইস একটু একটু আজ আসতে পারে তার জন্য সরি একটু একটু আজ আসতে পারে কিছু করার নেই কেন জন্মাষ্টমীর দিনেই আমি এটা শ্যুট করছি তো
আছে, দেখো ক্যান্ডি টাইপের লাগছে, খুব কিউট লাগছে। আই থিঙ্ক তো আমার এটা হয়ে গেছে, এটা তোমরা সাজাতে পারো ভালো। তো আমার একটা কমপ্লিট, তো আমি আজকে একটাই দেখাচ্ছি, পরের দিন দুটো দুটো করে দেখাবো। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমি কমেন্ট করে বল, কমেন্টও করতে পারবে না, সরি, আমাকে ছোট শর্টে বলবে কেমন লেগেছে। তো হ্যাপি জন্মাষ্টমী গাইস, ওকে বাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।